সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। শনিবার সকাল 10:25 ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1996 সালে 23 জুলাই তিনি আওয়ামী লীগের দ্বারা রাষ্ট্রপতির পদে মনোনয়নে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন, যদিও সংসদীয় গণতন্ত্রে প্রেসিডেন্টের ক্ষমতা খুবই সীমিত। তিনি রাজনৈতিক ক্ষেত্রে তার সততা এবং প্রজ্ঞা দ্বারা বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা ও সম্মান জয় করেন। 14 নভেম্বর 2001 তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর গ্রহণ করেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ 1930 সালের 1 ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তালুকদার রিসাত আহমেদ। তিনি একজন সমাজসেবী ও এলাকার জনহিতৈষী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। শাহাবুদ্দিন আহমেদের স্ত্রীর নাম আনোয়ারা বেগম। তিনি 3টি কন্যা ও 2টি পুত্র সন্তানের জনক। তার জ্যেষ্ঠ কন্যা ডক্টর মিসেস সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক। দ্বিতীয় কন্যা মিসেস সামিনা পারভীন একজন স্থপতি। তার পুত্র শিবলি আহমেদ একজন পরিবেশ প্রকৌশলী। আরেক পুত্র সোহেল আহমেদ কলেজ ছাত্র। সর্বকনিষ্ঠা কন্যা সামিয়া পারভীন চারুকলা কলেজের ছাত্রী। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ ও ষষ্ঠ প্রধান বিচারপতি এবং 2 বার দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি। তিনি প্রথমে 1990 সালের 6 ডিসেম্বর হতে 1991 সালের 9 অক্টোবর পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসাবে এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন 1996 সালের 23 জুলাই থেকে 2001 সালের 14 নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক রাষ্ট্রপতি ও সাবেক বিচারপতির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে।